আম্বানির ঘড়ি দেখেই ফিদা মার্ক জুকারবার্গের স্ত্রী। দাম কত কোটি টাকা জানেন? বর্তমানে আলোচনার শিরোনামে রয়েছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন দেশ বিদেশের বড় বড় ব্যক্তিত্বরা। তিন দিনের প্রি ওয়েডিং অনুষ্ঠান শেষ হচ্ছে রবিবারই। বিয়ের এই অনুষ্ঠানে হাজির হয়েছেন বিল গেটস, শুভাঙ্কা ট্রাম্প, মার্ক জুকারবার্গ এবং গুগলের সিইও সহ আন্তর্জাতিক ক্ষেত্রের অনেক বড় বড় নাম। প্রি ওয়েডিং অনুষ্ঠানের অনেক ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এর মধ্যে ইনস্টাগ্রামে একটি ভিডিও দেখা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে মার্ক জুকারবার্গের স্ত্রী অনন্তের ঘড়ি দেখে রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন। ঘড়ি দেখে হতবাক জুকারবার্গের স্ত্রী। মার্ক ও স্ত্রী প্রেসলা অনন্ত ও রাধিকার প্রি ওয়েডিং অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ভিডিওয় দেখা গিয়েছে কথা বলতে বলতে জুকারবার্গের স্ত্রী প্রেসলার চোখ পড়ে অনন্ত আম্বানির ঘড়ির ওপর। ঘড়িটি দেখে তিনি রীতিমতো অবাক হয়ে যান। ঘড়ি নিয়ে তিনি অনন্ত আম্বানির সঙ্গে কথাও বলেন। তিনি বলেন ঘড়িটি দুর্দান্ত, এটা দেখতে দারুণ। জুকারবার্গ এ প্রসঙ্গে জানান, আমিও এই বিষয়টা তাকে বলেছি, ঘড়ির দাম কত। আম্বানির পরিবারের ছোট ছেলে অনন্ত আম্বানির ঘড়ির দাম কত এই সম্পর্কে স্পষ্ট করে না জানা গেলেও মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই ঘড়ির আনুমানিক দাম রয়েছে 14 থেকে 18 কোটি টাকা। এটি পাটেক ফিলিপ এর গ্রাউন্ড মাস্টার চাইম ঘড়ি, যা দেখে আসলে প্রেসলা চমকে গিয়েছিলেন। বহু মূল্যবান এই ঘড়িটির মধ্যেও অনেক ফিচার রয়েছে। এই ঘড়িতে রয়েছে রিভার্সিবল কেস, বিশেষ ধরনের ডায়াল ও আরও নানান ধরনের উন্নত মানের প্রযুক্তি। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে অনন্তের এই ঘড়িতে বসানো রয়েছে হীরা, পান্না, চুনির মতো বহুমূল্য পাথরও। যদিও আম্বানি পরিবারের তরফে এই ঘড়ির বিষয়ে কোনো কিছুই জানানো হয়নি। সোশ্যাল মিডিয়ায় অনন্ত ও প্রেসলার এই ভিডিও কিন্তু রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। এই ভিডিও দেখার পর সোশ্যাল মিডিয়ায় অনেক মিমও দেখা গিয়েছে। উল্লেখ্য, অনন্ত আম্বানির প্রি ওয়েডিং ঘিরে গুজরাটের জামনগরে আন্তর্জাতিক ব্যক্তিত্বদের নিয়ে চাঁদের হাট বসে গিয়েছে। অনুষ্ঠানে হাজির হয়েছেন শুভাঙ্কা ট্রাম্প, সস্ত্রীক মার্ক জুকারবার্গ, বিল গেটস, সুন্দর পিচপিচাই সহ তাবড় তাবড় অতিথিরা। দেশের স্বনামধন্য অতিথিদের মধ্যে হাজির ছিলেন বলিউডের তিন খান, শাহরুখ, আমির ও সালমানও। এছাড়াও রণবীর থেকে শুরু করে বলিউডের অন্য অতিথিরাও এই অনুষ্ঠানে হাজির ছিলেন। ক্রিকেট জগতের নক্ষত্রেরাও আমন্ত্রিত ছিলেন এই অনুষ্ঠানে।